ভ্রাম্যমানের নাটকত সিনেমা রূপকরণ আছে ঢাল তরাল নোহাক যুদ্ধ করতে সংঘটিত হয়েছে ভয়ঙ্কর ঘটনা। এসপ্তাহত তিনটা দুর্ঘটনায় জোকারি যাওয়া ভ্রাম্যমানক তুলা ধুনা একাংশ নাট্যকারের একাধিক দর্শকর ভ্রাম্যমান থিয়েটারত নাট্যকারের অভাব। আনকি থকা কেজনে নাটক লিখিব নাজানে বলে দাবি করলে নাট্যকার বিনোদ ভাগবতীয়। অসমত কিছুমান এনেকুৱা সাহিত্যৰ সৃষ্টি হৈছে বা হৈ আছে বা আছিল বা আছে, সেইবিলাক যদি নভেল বা সাহিত্যকৰ যদি নাটকৰ যদি ৰূপান্তৰিত কৰে আমাৰ মানুহে চোৱাটো একদম ধুৰুপ, কিন্তু সেইবিলাক নকৰে। গতিকে এনেকুৱা অৱস্থা তেন্তে যদি চলি থাকে তেতিয়াহ'লে ভ্ৰাম্যমান থিয়েটাৰ দুদিন পিছত এইটো বন্ধ হোৱাটো ধুৰুপ। নাটকৰ নামত চাৰ্কাছ দেখুৱাই ভ্ৰাম্যমান থিয়েটাৰ চলাই থকাৰ অভিযোগ নাট্যকাৰগৰাকীয়ে। ভ্রাম্যমান থিয়েটার অসমত বর্তমান টোটালি ফেইল হল, সেইকাৰণে মানুষের আকর্ষণবিলাক এইবিলাক কিবা প্রক্রিয়া করে পেলায় সার্কাস মার্কাস কিবা কিবা করে করে পেলায় মানে রুচিবোধটা সলনি করে দিয়েছে। চেঙাত প্রসারিত মঞ্চৰ পৰা বাইকৰ সৈতে যতীন বৰা পৰি পৰাৰ পৰিণতিত অভিনেতাগৰাকীৰ লগতে আহত হৈছে শিশুসহ সাতজন দৰ্শক। নলবাৰীত নাচি থাকোঁতেই মঞ্চৰ পৰা সৰি পৰিছে শ্যামন্তিকা শৰ্মা। আনফালে পাঠশালাত প্রস্তুতি পরাশরের প্রবেশের ক্ষণত ফুটুয়া বোমার আঘাতত খুনিয়া হল দুজন দর্শক। এই কাণ্ডর পিছতে খুজরি উঠিছে নাট্যনগরী পাঠশালার একাংশ দর্শক। বর্তমান সময়ত কেবলমাত্র চমকপথ দেখার স্বার্থত কেইখনমান নাট্যগোষ্ঠীয়ে করেছে কি রাইজক আকর্ষণ করবলে যাওয়ার স্বার্থত এক সার্কাসলে পরিণত করেছে, সেয়া কোনো কারণে গ্রহণযোগ্য হব নোৱাৰে। কেবলমাত্র দুটকা মুনাফার স্বার্থত বা রাইজক চমক দেখার স্বার্থত তেওঁলোকে এক সার্কাসলে পরিণত করেছে। নাটকের নামত ভ্রাম্যমানত বহুয়ালি চলার অভিযোগ নাট্যনগরীর আন একাংশ। ভ্রাম্যমানের মঞ্চর পরা মটকা খোৱা খেল বন্ধ করব লাগে, আর মটকা খোৱা খেল যাকে দেখাই আছে সেইবিল মানে ভ্রাম্যমান গোষ্ঠীক মানে অনুজ্ঞাপত্র বাতিল করব। কেবল দর্শকই নয় সস্তিয়া চমকর প্রকোপত ভ্রাম্যমান রসাতলে যাওয়ার অভিযোগ জ্যেষ্ঠ নাট্যকর্মীর। এতিয়ার ভ্রাম্যমান 70% সার্কাস আর 30% নাটকের সংমিশ্রণ আখ্যা বহু প্রতিষ্ঠিত নাট্যকর্মী। এই যে একটা ব্যবস্থা করেছে সরকারের নিচিনা এইটু সম্পূর্ণ বাদ দিলে ভাল হয়। পাশে স্টান্তর প্রকোপত নাটকে উশাহ নোপা হওয়ার কথা অনুধাবন করবনে ভ্রাম্যমান থিয়েটারের প্রযোজক গোষ্ঠীয়ে? নুনমাটির অজগর্মন আর বরপেটা রোডের সঞ্জিত দাসের রিপোর্ট, নিউজ 18, নর্থ ইস্ট। আপুনি বিচৰা বাতৰি পাব কেৱল নিউজ 18 এপত। নিউজ 18 এপ ডাউনলোড কৰিবলৈ স্কেন কৰক এই QR কোড। গুগল প্লে ষ্টোৰতো পাব এই নিউজ 18 এপ।